দলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন গৌরী শঙ্কর ঘোষ। পদে না থাকলেও বিজেপিতে আছেন জানালেন বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। আরো বিস্তারিত বলবে প্রণব রয়েছে আমাদের সঙ্গে। প্রণব, দেখো আজকে মুর্শিদাবাদের যে বিধায়ক, বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ আজ বহরমপুরে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান যে দলের যে রাজ্য সম্পাদকের পদে রয়েছেন সেখানে তিনি ইস্তফা দিচ্ছেন। তার পেছনে তিনি কারণ দিয়েছেন দলের যে রাজ্য সাংগঠনিক দায়িত্বে রয়েছেন অমিতাভ চক্রবর্তী এবং মুর্শিদাবাদের দক্ষিণ মুর্শিদাবাদ জেলার যে সভাপতি রয়েছেন সাকারত সরকার, তারা স্বেচ্ছাচারিতার সঙ্গে দল চালাচ্ছেন এবং সংগঠনের ব্যাপারে তাদেরকে কোন রকম ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, যে মন্ডল সভাপতি তৈরি করা হয়েছে যাদেরকে নিয়ে নির্বাচন করা হয়েছে সেখানেও তাদেরকে কোন রকম ভাবে গুরুত্ব দেওয়া হয়নি। অথচ তার অভিযোগ কয়েকদিন আগেই জেলাতে বৈঠক হয়েছিল, সেখানে বলা হয়েছিল বিধায়কদেরকে গুরুত্ব দিতে হবে, কিন্তু সেই কারণে কিন্তু তিনি বলছেন এইভাবে দল করা যায় না। যেহেতু তিনি দলের প্রথম অবস্থা থেকেই আছেন, দীর্ঘদিন ধরে করছেন, সেই কারণে কিন্তু তিনি দলের যে রাজ্য সম্পাদকের পদে ছিলেন সেখানে তিনি ইস্তফা দেন। এবং তার আরো অভিযোগ যে মুর্শিদাবাদ দক্ষিণ জেলার যিনি সভাপতি হয়েছেন সাকারত সরকার, তাকে সে কোন রকম ভাবে কিন্তু গুরুত্ব দিচ্ছে না। একই অভিযোগ কিন্তু করেছেন বহরমপুরের যিনি বিধায়ক রয়েছেন কাঞ্চন সুব্রত মৈত্র, তিনিও কিন্তু সেই অভিযোগ তুলেছেন। বেশ, অর্থাৎ দলে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলেই ইস্তফা দিয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। অদক্ষ লোককে বসাচ্ছে, অযোগ্য লোককে বসাচ্ছে, আর আমরা দেখেছি যে 21 বিধানসভা নির্বাচনের পরে প্রত্যেকটি নির্বাচনে এই অদক্ষ লোকেদের দ্বারা পরিচালিত হওয়ায় নির্বাচনে আমরা পরাজয় স্বীকার করছি। যারা আজকে সংগঠনের শীর্ষ স্তরে বসে রয়েছে রাজ্যের, তারা গুরুত্ব দিচ্ছে না নিচুতলার মানুষের আবেগকে, গুরুত্ব দিচ্ছে না নিচুতলার মানুষকে, লড়াইকে গুরুত্ব দিচ্ছে না। আজকে আমরা বিষয় জানিয়ে পদত্যাগপত্র রাজ্যের কাছে পাঠাচ্ছি। রাজ্য যদি এটা নিয়ে আলোচনায় শুরু করে তাহলে ভালো, না হলে প্যারালাল সংগঠন জেলায় আমি করব, তাতে রাজ্য যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নিতে পারে, কারণ আমি বিজেপিকে নষ্ট হতে দিতে পারবো না। দলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌরী শঙ্কর ঘোষ এবং রাজ্য নেতৃত্বের কাছে চিঠি দিয়েছেন তিনি। আর এই নিয়ে রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। আমরা তার পদত্যাগপত্র নিয়ে বিবেচনা করছি, খুব তাড়াতাড়ি এই বিষয়ে দলের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। আমরা তার পদত্যাগপত্র নিয়ে বিবেচনা করছি, খুব তাড়াতাড়ি এই বিষয়ে দলের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব।